2024 আইপিএলের সব থেকে বড় ম্যাচে আজকে মুখোমুখি হয়েছে তামিম ইকবাল এবং সাকিব আল হাসান। আর সেখানে শুরুতেই তামিম ইকবালের দল দাপট দেখিয়ে চলেছে, কেননা ইনিংসের প্রথম বলে বেন্ডন কিং এর উইকেট তুলে নিয়েছে মোহাম্মদ ইমরান জুনিয়র। দুর্দান্তভাবে তিনি বোল্ড আউট করে দিয়েছেন। তার পরের ওভারে খালেদ আহমেদের চমক, রনি তালুকদারকে 7 বলে 5 রানের বেশি করতে দেননি এই বাংলাদেশি পেসার। এরপরে সাকিব আল হাসানও আউট হয়ে গিয়েছেন তারই ওভারে করা লাস্ট বলে। মূলত সাকিব আল হাসান নির্বাচনী কাজ করার পর বেশি সময় প্র্যাকটিসে দিতে পারেননি, তার জন্য এই ঘাটতিটা। সাকিব আল হাসান ফুলার লেন্থের বলে আউট হয়েছেন, এই জন্য আসলে এতটা সমালোচিত হচ্ছে। আর সেটা খুব মজা নিয়েই দেখছে বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল। তিনি বর্তমানে ফরচুন বরিশালের অধিনায়কতে আছেন, আর এটা হাসারই কারণ, কেননা তাদের খেলার মাঠে নয়, তারা যে ব্যক্তিগত সম্পর্ক তাদের আগের মতো নেই, তারা যে এখন খেলার মাঠেও শত্রু শত্রু। তাদের শত্রু শত্রু খেলায় এক শত্রু যদি আউট হয়ে যায় আর এক শত্রু খুশি হবে, এটাই স্বাভাবিক। এইভাবেই দেখছে অনেক অনেক ক্রিকেট প্রেমীরা। তবে সবকিছু ছাপিয়ে সাকিব আল হাসান যখন আউট হয়ে যান তখন রান ছিল মাত্র 15 রান, তখন 3 বলে 2 রান করে আউট হন। আর তারপরে সাকিব আল হাসানের পরে আজমতুল্লাহ উমর জয় 9 বলে 6 রান করে আউট হয়ে গেলে 31 রানের মধ্যেই 4টি উইকেট হারিয়ে ফেলে রংপুর রাইডার্স। তাই তো শুরুটা খুব ভালোই করেছে ফরচুন বরিশাল।